আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে নকশাটি আপনাদেরকে দিব এটার কাজ যদি আপনি একবার করেন একদিন করেন আল্লাহ রহমতে যাকে উদ্দেশ্য করে করবেন সে আপনার 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 কথা শুনতে বাধ্য বাধ্য হবে হবে আপনাকে ভালোবাসতে পছন্দের মানুষটি প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে এবং আল্লাহ তালা রহমতে আপনাকে বিয়ের জন্য রাজি হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে অনুরোধ রইল কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না তাহলে আপনারা নিজেরাই বিপদের মধ্যে পড়বেন এবং মনে রাখবেন কেউ অপরিচিত মানুষের জন্য করবেন না বা আপনি একতরফা তাকে ভালোবাসেন তার জন্য এটা করতে পারবেন না তাহলে আপনি সমস্যার মধ্যে পড়বেন আপনি বিপদের মধ্যে পড়বেন এবং খারাপ উদ্দেশ্য নিয়ে করলেও আপনি বিপদের মধ্যে পড়বেন যদি আপনাদের সম্পর্কটা হয় তিন চার মাসের বেশি তাহলে আপনারা এই নকশাটির কাজ করতে পারবেন তিন চার মাসের কম সম্পর্ক হলে আপনারা এই কাজটি কখনোই করবেন না যদি আপনাদের সম্পর্কটি তিন চার মাসের বেশি হয়ে থাকে তাহলে আপনারা এটা করতে পারবেন যদি দুই তিন বছর পাঁচ দশ বছর এরকম হয় তাও করতে পারবেন কোনো সমস্যা নাই তিন চার মাসের বেশি হলে আপনারা এই নকশাটির কাজ করতে পারবেন অবশ্যই এই নকশাটির কাজ করবেন ভালো উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে বিবাহের উদ্দেশ্যে বিবাহের উদ্দেশ্য ছাড়া কেউ এই নকশাটির কাজ করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি নকশা এখন আমি আপনাদেরকে নকশাটি লেখার সম্পূর্ণ নিয়মটি সম্পর্কে জানাবো আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন না হয় কিন্তু আপনারা কিছুই বুঝবেন না মনে রাখবেন এই নকশাটি আপনি যে সময় যে কোনো টাইমে যে কোনো অবস্থানে যে কোনো জায়গায় বসে লিখতে পারবেন তবে অবশ্যই পাক পবিত্র হয়ে আপনাকে বসে নক নকশাটি লিখতে হবে অর্থাৎ অজু থাকা অবস্থায় নকশাটি লিখতে হবে সর্বপ্রথম আপনি অজু করে এসে একটি স্থানে বসবেন তারপরে আপনারা ভিডিও স্ক্রিনের উপরে একটি নকশা দেখছেন এই নকশাটি আপনাকে তিনটা কাপড়ের টুকরার উপরে লিখতে হবে আপনি সাদা পরিষ্কার যে কাপড়ের টুকরাগুলো সেগুলো তিন পিস নেবেন নেওয়ার পর এই নকশাটি তিনটাতেই লিখে নেবেন লিখে নেওয়ার পর তিনটাতেই আপনার নাম আর আপনি যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন তার নামটা লিখবেন নকশা লেখার নিচে লিখবেন আপনার নাম এবং আপনি যাকে আকৃষ্ট করতে চাচ্ছেন তার নামটি তিনটা কাপড়ের টুকরায় এই নকশাটি লেখা হয়ে গেলে নাম লেখা হয়ে গেলে সরিষার তেল দিয়ে আপনি এই তিনটা নকশা পুড়াইয়ে দিবেন তাহলে এই কাজটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এটা আপনি যে কোনো দিন যে কোনো টাইমে করতে পারবেন তবে মনে রাখবেন এটা আপনি একবারই করতে পারবেন একদিনই করতে পারবেন এর বেশি আর আপনারা এটা করবেন না আর এটা কেউ খারাপ উদ্দেশ্যে করবেন না যারা করবেন তারা কি উদ্দেশ্যে করবেন কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের উপরে যদি লাভ চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি একে অনুমতি দেওয়া হয়েছে আপনি এটা করতে পারবেন এছাড়া কেউ করবেন না যারা এই নকশাটির কাজ করবেন অবশ্যই অনুমতি নিয়ে করবেন অবশ্যই এই ভিডিও ভিডিও লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম